একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আর একবার ভারতবর্ষের রাজনীতিতে আসুন। এই সুদীর্ঘ সময়ের মধ্যে অনেক দল একবার বহুমত পেয়েছে, কিন্তু তার পরেরটা ম্যাচ পায়নি। ভারতীয় জনতা পার্টি একবার একটা একক ক্ষমতা নিয়ে ক্ষমতায় আসার পর দ্বিতীয়বার আবার একক ক্ষমতা নিয়ে ক্ষমতায় এলো 40 বছর বাদে ভারতবর্ষে রাজনীতি। এই রাজ্যে যে ভোট হয়েছে, আমি প্রথমেই আমাদের যে সমস্ত কর্মকর্তা প্রায় 80 জনের ওপর কর্মকর্তা কর্মী সমর্থক প্রায় 100+ মানুষ বাংলায় নিহত। বাংলায় একটাই লড়াই ছিল যে বাংলায় গণতন্ত্র থাকবে কি থাকবে না। বাংলার মানুষ এবার নিশ্চিত করে রায় দিয়েছে যে বাংলায় গণতন্ত্র ফেরাতে হবে। আজকে ভারতবর্ষের নিরীক্ষিকা বলার অমিত জি বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমি সেই নিরীখে যাব। কিন্তু পশ্চিমবাংলার নিরীখে আমি বলবো যে এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে ভারতীয় জনতা পার্টি 40% ওপর ভোট নিয়ে ইতিমধ্যে একটা জায়গায় পৌঁছবে। আরেক জিনিস ইলাবরেট করি, এখানে কংগ্রেস নির্বাচন রয়েছে, কি বলে কংগ্রেস বলেছে তৃণমূলের বিরুদ্ধে ভোট দাও, বিজেপির বিরুদ্ধে ভোট দাও, তৃণমূলের বিরুদ্ধেও ভোট দাও। সিপিএম কি বলে নির্বাচন করেছে, সিপিএম বলেছে বিজেপির বিরুদ্ধে ভোট দাও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভোট দাও। অর্থাৎ কংগ্রেস যে ভোটটা পেয়েছে সেটাও কিন্তু তৃণমূল বিরোধিতা করে, সিপিএম যে ভোটটা পেয়েছে সে ভোটটাও কিন্তু তৃণমূল বিরোধিতা। তাহলে দুটো যদি বিরোধী ভোটটা আছে, সেই ভোট আর আমাদের ভোট যেটা তৃণমূল বিরোধিতা করে আমরা একা পেয়েছি যোগ হয়, তাহলে তৃণমূল কিন্তু তাদেরকে সংখ্যা অনুযায়ী ওই বৃহৎ অংশের মানুষের সমর্থন। স্বাভাবিকভাবে তৃণমূলের আর নৈতিক অধিকার নেই এই অধিকাংশ মানুষের সমর্থন হারাবার পর বাংলার ক্ষমতায়।